ফের লোকালয়ে হাতির তাণ্ডব। খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন দুলাল জোত এলাকায় খাবারের খোঁজে এসে তিনটি বাড়িতে তাণ্ডব চালালো হাতি। খড়িবাড়ি সংলগ্ন টুকরিয়াছাড় জঙ্গল থেকে দুলাল জোতে দুটি হাতি আসে। প্রথমে বিজয় তামাং নামে এক ব্যক্তির বাউন্ডারি ওয়াল ভেঙে দেয়, পরে মিঠুন সিংহ ও রঞ্জিত সিংহের ঘরের দেওয়াল ভেঙে চাল ও আটা সাবাড় করে হাতি দুটি। বেশ কিছুক্ষণ তাণ্ডব চালানোর পর হাতি দুটি জঙ্গলে ফিরে যায়। গোটা ঘটনায় ক্ষতিপূরণ ও বন দপ্তরের টহলদারির দাবি জানান স্থানীয়রা। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। এখানে রাতে 11টার সময় হাতি আসছিল, তো হাতি আসে এখানে ভাঙচুর করছে আর কারো ওয়াল টোয়াল ভাঙছে, আর ওই বেশি কিছু ক্ষতি করেনি কিন্তু ওয়াল টোয়াল ভেঙে দিছে, আর ওই ধান টান তাল কারো তাল খাইছে কারো ধান খাইছে। এটা এখানে প্রায় দুই তিনটা বাড়ি হয়েছে, তিনটা বাড়ি তিনটা রঞ্জিতা ঘর ভাঙছে, তারপরে আরেকজন ওই ওখানে বিজয় তামাং, হ্যাঁ একটা নেপালি বাড়ি একটা টিমিলালে ঘরের বেড়া ভাঙছে। না না প্রতিদিন আসে না, হ্যাঁ কালকে হঠাৎ আসছে বিশাল বড় হাতি। এখন এই ওয়াল টোয়াল ভাঙছে, আমরা তো গরিব লোক, যদি একটু সরকার হেল্প করে তাহলে তো ওয়াল টোয়ালগুলো বানাবো, বেড়া টেড়াগুলো ওয়াল টোয়াল ভাঙে দিছে ওইগুলো তো বানাইতে হবে না। হ্যাঁ রাত্রে 11টার সময় ওই হাতি আসলো, হ্যাঁ হাতি আসার সময় এই যে আমার ওয়ালটা ভাঙ এই কিচেন ঘরটা ভাঙলো, এই ওয়ালটা ওয়ালটা ভাঙে চাল ডাল খালো, আটা ছিল আটাও খালো। তার মধ্যে 11টার সময় চলে গিয়ে আবার আসে দুইটার সময়, দুইটার সময় আসার পরে আবার ভাঙলো, ভাঙে আবার চামাল চাল ছিল চালও খাইছে। না মানে দুইটা আসছিল মানে একটা এইদিকে ঢুকছে একটা ওইদিকে খেতে চলে যাবে, হ্যাঁ ভাঙছে। এই যে আমার জামাই হবে মিথুনেন ওরও বাড়ি ভাঙছে, আর পরশু দিন ওইখানে ভাঙছে ইয়ারঞ্জোত মনিরজোতে, ওইটা ওয়াল টোল ভাঙে ধান টান খাইছে। এই তো ঘটনা, ভয় তো আমার তো এইখানে জানাশোনা, হ্যাঁ আমার তো ভয় লাগে না, ওই খালি ক্ষতি যে করে ওইটাই কোনো অসুবিধা হয়। বলো তো আমার সরকার যে যেন দেখভাল করুক, হ্যাঁ ওরা ডিউটি করুক যে আমরা এইখানে অসুবিধা যেন না হয় পাবলিকে।